হ্যালো হোয়াটস আপ গাইস, নিয়ালাম বলছি জানার একটা নতুন ভিডিও। কালকে 1 জানুয়ারি গিয়েছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো কালকে তোমরা জানো যে ফ্রি ফায়ার একটা নতুন মোড এসেছে যেটার নাম ক্লাসিক বারমুডা রিমাস্টার্ড মোড, যেটা আমাদের ক্লাসিক বারমুডাকেই মডিফাই করে বানানো হয়েছে। আসলে এটা কোনো মোড বলতে ভুল হবে, এটা আমাদের ক্লাসিক বারমুডাকে মডিফাই করে বানানো হয়েছে একটা ম্যাপ। তো এটা আমাদেরকে ম্যাপি র্যাঙ্কেও অ্যাড করে দেওয়া হয়েছে। তো এতদিন পর্যন্ত আমি শুধু এই ম্যাপে বড় বড় ইউটিউবার এবং অ্যাডভান্স সার্ভারের প্লেয়ারদেরকেই খেলতে দেখেছি। তো আজকে এই ম্যাপটা প্রথম আমি খেলছি এই ম্যাপে, তো প্রথম ম্যাচ হিসাবে প্রথম রিয়াকশনটা একটাই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত এনজয় করো গাইস। ক্লাসিক বারমুডা রিমাস্টার্ড মোড স্টার্ট হয়ে গিয়েছে। আমাকে একজন আমার টিমমেট ইনভাইট করেছে, আমিও চলে এসেছি। অবশ্যই এই টিমমেটকে আমি চিনিও না, আমার ফ্রেন্ড ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, একবার পশ্চিমকটাকে দেখো গাইস। পশ্চিমকটা বিশ্বরূপ নিয়ে গিয়েছে পশ্চিমকের মাঝখান দিয়ে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চলো, জানি না কোথায় নিয়ে যায়। টিমমেটের কাছে পতাকা দিয়েছে। আচ্ছা চলো দেখি কোথায় নামায়। অবশ্যই এটা ক্লাসিক মোড গাইস, র্যাঙ্কে স্টার্ট করিনি, কারণ র্যাঙ্কে স্টার্ট দিলে কোন করবে আমি জানি না। তো তাই আমি এটাই ডাইরেক্ট ক্লাসিকে এটা সিলেক্ট করেই ও আমাকে ইনভাইট দিয়েছে, তো এটাই এসছি। আচ্ছা ক্লা তো নিয়ে এসছি, একজন আসছিল বোধ হয়, একটু গুছিয়ে দিয়ে যেতে পারবো। আচ্ছা নাই কেউ, চলো যাওয়া যাক। এখানে কি আছে? এখানে আছে ফরগিভ ম্যাগাজিন, হেলমেট অ্যান্ড টু স্কোপ। এখানে কি পিস্তলের এমো ধরো, চলো এখানে এয়ার এমো, কিন্তু গুলি ছাড়া এয়ার এমো তো কী করবো আমি। আচ্ছা এখানে ম্যাটকেটির সাথে কিছু একটা আছে, P90, ও যাক আমি ভাবছিলাম ভিক্টর গান। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, কিন্তু গাইজ এই ভিক্টরটা না একেবারে বাজে একটা গান, মানে এনিমির হাতে থাকলে তো আমরা মরে গিয়েছি ভাবো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এখানে আমরা ডুতে ডুতে এসেছি। কোথায় কি এখানে একটা এনিমিও নামে নিই, কিন্তু যাই বলো ভিক্টোরিটা আমার তেমন একটা চেঞ্জ করেনি বল মনে হচ্ছে ভিক্টোরিটাকে, কিন্তু বাইরে যে দুনিয়াটা না ম্যাপে দেখো একবার জাস্ট কেমন লাগে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, দেখি এখানে কি আছে। এখানে বোধহয় M60। আচ্ছা M60টা নিয়ে নিই, P90 ফেলে। আচ্ছা P90 যাক, চলো এখানে ফাইট হচ্ছে। ফাইটে কী করা যায়, একটা ডাউন হয়ে আছে, কিলটা চুরি করে নি, কিল চুরি। আচ্ছা এ ভাই M60 তো মাত্র 12-13 করে ড্যামেজ, 21 একটা লেগেছে। আচ্ছা চলো এখান দিয়ে দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই গাইস, আমার ডিভাইসটা না হারিয়ে গেছে, পুরাতন যে ফোনটা ছিল, তো এটা নতুন ফোন, তো সেটিংটা একটু অন্যরকম লাগছে, তো সেন্সিটিভিটিটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে দেখছ, ও অনেক ডাউন করে দিয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি একটা কিল পেয়েছি অলরেডি। এই কিরে স্নাইপার দিয়ে মারলোকে, এই ভাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই দেখো সব কিছু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। আরে ভাই পরে লুক কর, ক্যারেক্টার যাচ্ছিলই না ওর কাছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, মনে হলো যে এই কার 98 নাকি M2B। আচ্ছা ওকে একটা হেডশট লাগছে, এই ঠিক আর একটু মারি, ততক্ষণ টিমমেট ভাই হেলথ যাস না। আচ্ছা যাই হোক, ক্রিভেভ দিয়ে দিই, ও একটু হিল করুক। আচ্ছা একটা গ্রেনেড তো আছে গাইস, এখন তো গ্রেনেড টাইম করেও মারা যায়, তো একটু মেরে দিই এমনি টাইম করা ছাড়া। এই যে পায়রা আস, ও এখানে চলে এসেছে, ও গাইস ও ভাই মেরে দিয়েছি মেরে দিয়েছি, দুইটা কিল হয়ে গেছে। আচ্ছা চলো গাইস ওইদিকে যাই, আমার মনে হচ্ছে না যে ভিক্টোরি তার কেউ আছে, চলো। আচ্ছা এক্সিমিট এনি, চলো এক্সিমিট এনি। কিরে আমার এক্সিমিটের গান স্কিন কোথায়? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চলো 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 এনি। এখানে কি আছে? ইউএমপি নেব। আচ্ছা নিয়ে নিই নিয়ে নিই, ইউএমপিটাই নিয়ে নিই, P90 থেকে ইউএমপিটাই অনেক বেটার। চলো এবার দেখা যাক খেলা কোন দিকে যায়। ঠিক আছে এদিকে ফরগিভ পেয়ে গিয়েছে, এই আবার আমার টিমমেটকে মারছি কে, বারবার এসে আমার টিমমেটকেই মারছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওরে আমি ভুল বলে ফেলেছি, আমার বলা উচিত ছিল সবাই এসে কেন আমার টিমমেটের হাতে মরছে, আমি আরও ভাবছিলাম যে আমার টিমমেটকে সবাই এসে মারছে। দেখছো নি আমার টিমমেটও প্রো কি পড়ছে দেখছো নি, আরে এর কাছে ড্রাগনও আছে, বাউন্ডারি টোকেন ওপেন করে হয়তো পাইছে। আচ্ছা চলো এবার কোথায় যাওয়া যায়, আচ্ছা আমরা যদি এখন ক্লক টাওয়ার দিকে যাই কেমন হয়, ক্লক টাওয়ারটাও দেখার অনেক ইচ্ছে। আচ্ছা ক্লক টাওয়ারটা কি যে ঘড়ি কাটা যেটাতে ঘুরে ওইটা কি চেঞ্জ করে দিচ্ছে? আচ্ছা দেখবো। আচ্ছা MP40 পেয়ে গিয়েছে, চলো চলো MP40 চলো। ও দেখো চান্দু কোথায় আমাকে ফলো করবে, কিন্তু এই দেখো একা একা চলে যাচ্ছে পিকের দিকে। আচ্ছা চলো আমিও যাই, চলো চলো টেন টেন টেন, পা ঝুলিয়ে ঝুলে যাচ্ছে কি
পিছন থেকে মারছে। আমি ভাবছিলাম ক্লকটা আর কেউ নেই, তার জন্য যাইই নি আর। চলো আমার টিমমেটও নেমে গিয়েছে, আমিও নেমে যাই। আমার সাইলেন্সার লাগে না, কেউ নেই, আমি করে পাচ্ছি না। কিন্তু এই সামনে মারছে গেছে ভাই, এক্সিডেন্সি লাগছেই না। কিরে আমার স্কিসের কান স্কিন কই ভাই, কিরে আমার একটা গুলির স্কিনও ইস পাড়ি। ও যাক, কিলটা চুরি করে নিয়েছি মাত্র 48 ড্যামেজে। এই চান্দুরে কোনো মতো যদি এলিমিনেট করে ড্রাগনটা নিয়ে নিতে পারতাম কেমন হতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চলো এর এই খেলে ফিডব্যাক পেয়ে গেছি। চলো আর কিছু নেওয়ার মতো নেই। এখানে ওই দেখো একজন জায়গায় দেখছো, মাত্র 48 ড্যামেজ লাগছে। আচ্ছা চলো দেখা যাক এ উকি মারবে আবার। আচ্ছা এদিক থেকে হয়তো আরেকজন গুলি চালাচ্ছে, একে একে চালাচ্ছে নাকি টিমমেট সাপোর্ট দিচ্ছে যে তুইও গুলি মার আমিও মারছি, পিছনে আমি আছি। কিরে গাছের পিছনে ও আমাকে মারছে, গ্লোয়াল বসাইছে ও ভাই। আমার একটা বদম বাস আছে, আমি গ্লোয়াল মারিই না, গ্লোয়াল আমার কাছে থেকে যায় একেবারে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চলো ম্যাটকিট একটা করে নিয়েছি, উপর থেকে যাব, উপর দিয়ে যাব। এই টিমমেট আসো আমার পিছনে আসো, চলো চলো এখান থেকে চলো। কিরে এগুলো দেখছো নি, সিঁড়িগুলো কি করছে, আগে তক্তা ছিল এখন কাঠের ওই বাঁশ লাগিয়ে দিয়েছে এখানে। আচ্ছা চলো এখান থেকে দেখা যাবে, কবার চলে গেছে। চলো এসকেস দিয়ে না ওয়ান টেপ সেইভাবে মানানো যায়, কিন্তু আমি ওয়ান টেপ পারি না। আচ্ছা এখানে লেভেল থ্রি ব্যাগ তো অলরেডি আমার কাছে আছে। কিরে পায়ের আওয়াজ কার শোনা যাচ্ছে, আমার টিমের তো অনেক দূরে। এক মিনিট দেখো, ও যাক মেরে গেছি গ্লোয়াল, দেখছো নি টাইম মতো না মেরে পরে দিয়ে মারছি, যেহেতু পরে আবার অন্য কেউ একটু ড্যামেজ দিলেই মরবে, তুমি পিছন থেকে কেউ না মারলেই হয়। আচ্ছা চলো তাড়াতাড়ি ম্যাট্রিকটা করে এর লুট বক্সে গিয়ে আসি। ও চান্দুর কাছেও ড্রাগন অফ ছিল, যাক না আজকে স্কেচ চালাই, স্কেচ অনেক দিন ধরে চালাই না আমি, ড্রাগন অফ অন্য কখনো চালাবো, না হলে আর একটা দুইটা কিল করে নিই তারপর। ওই কিল করতে আমার টিম আবার মারছে কে, দাঁড়ো চলো এই নক করে দিয়েছে, ভিতর দিয়ে চলে গিয়েছে। চলো চলো এখনই রাশ করার টাইম, ওরা হয়তো দুজন আছে, দুজনের আওয়াজ শুনতেছিলাম। দুজন একটু পরে যদি এসে মারতাম তাহলে দুটো কেলে পেয়ে যেতাম, একটু দেরি হলেই রিভাইভটা হয়ে যেত। ধরো একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা চলো ড্রাগন অফটা নিয়ে পিকের দিকে চলো, চলো আমার টিমমেটের কাছে ড্রাগন অফ ছিল না, টিমমেট একটাই নেবো, অন্য কারোরটা নেবো না। চলো এই গাইস এই জায়গা এই সিনারিটা একবার দেখো, আমার এই জায়গাগুলো দেখে না আমার এখন কিসের কথা মনে পড়ছে জানো, মোটু পাতলু যে একটা কার্টুন আছে ওইখানে কালী পাহাড় নামে একটা জায়গা আছে, ওই জায়গাটার নামে এই ওই জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা দেখে। ওহো কিরে জিপ লাইনটা এত ছোটো করে দিয়েছে, জিপ লাইনটা না আর অনেক বড় ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ড্রোনেও কাউকে দেখতে পাচ্ছি না, আমার টিমমেট খেলা দেখতেছে, ওকে ওয়েট করিয়ে রাখবো, কাউকে কিলও করবো না কিছু করবো না। এই গাছের নিচে আবার কার ওপর ঠাড়া পড়ছে, লুট বক্স উড়ে আছে গাছের নিচে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এই দেখো স্কুল ঘরটাকে কী করছে, স্কুল ঘর রাজবাড়ি যেটাই বলো কী করছে দেখছো নি এটারে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যা হবে হবে। মিস্টার ত্রিপোলারের মতো আমিও শুরু করছি। হ্যাঁ আচ্ছা সরি গাইস, চলো সামনের দিকে যাওয়া যাক। ওরে দেখছো নি ডাবল ডোরটাকে দেখো, চারপাশে বাউন্ডারি দিয়ে দিয়েছে যেন চোর টোর না ঢুকতে পারে। আচ্ছা উপরে যে বক্সগুলো ছিল উপরে বক্সগুলো ঠিকঠাক আছে, চলো গিয়ে দেখে আসি। গাইস উপরের বক্সগুলো তো সব ঠিকঠাকই আছে, শুধুমাত্র বাড়ির মডেলটাকে একটু চেঞ্জ করেছে। আচ্ছা এই ভাঙা বাড়ি দেখছো নি, এই ভাঙা বাড়ির ভাঙাটা কি এখনও আছে নাকি চলে গিয়েছে? আমার তো মনে হয় ভাঙা বাড়ি ভাঙাই থেকে যাবে, কারণ এটা একটা অনেক পুরাতন একটা বাড়ি, তো মনে হচ্ছে না যে ভাঙা বাড়িটা ঠিক করবে, কারণ জুন চলে আসছে তো ভাঙা বাড়ি দেখার মতো টাইম নেই। চলো এই এক মিনিট, এটা কী দেখলাম, যাত্রী ছাউনি নাকি? এই কিরে যাত্রী ছাউনির সাথে এটা কি টেলিফোন লাইন? আচ্ছা চলো তো একটু গিয়ে দেখি আসি, টেলিফোন অ্যাড করলো নাকি? গাইস দেখছো ফ্রি ফায়ার তরফ থেকে টেলিফোনও অ্যাড করছে এখানে, মানে বুঝতে পারছো তুমি যদি পিকের মধ্যে ফাইট করো এনিমির সাথে, তোমার টিমমেট ধরো ক্লক টাওয়ারে, তো তুমি টেলিফোনে ফোন দিয়ে তোমার টিমমেটকে ডাকবা যে দেখো আমার আমাকে হেল্প করো, আমাকে পিছন থেকে ব্যাক কভার দাও, তাড়াতাড়ি চলে এসো, এইভাবে করে ফোন দিয়ে তাড়াতাড়ি ডেকে নেবা। একটু মজা করছিলাম,
চলো, অবশ্য আমার মজাতে তোমরা হাসো না আমি বুঝতে পারি। আচ্ছা চলো, চারটা গ্লোয়াল আছে, চারটা গ্লোয়াল দিয়ে হয়ে যাবে। এনিমি আর একজন আছে নাকি? আমি ভুল দেখছি। হ্যাঁ একজনই আছে। এখানে পচি নকটা দেখো একবার কি করেছে পুরো। এখানে যদি রিয়েল লাইফের মতো এরকম সুন্দর জায়গা থাকতো, ইস, আছে হয়তো বাংলাদেশে এরকম জায়গা, আমি খাগড়াছড়ি থেকে তো তেমন একটা বেরই হই না, তো তাই আমি জানি না যে আসলে এরকম কোনো সুন্দর জায়গা আছে কি না। কিন্তু খাগড়াছড়িতে আসলে সাজেক অবশ্যই ঘুরিও, কারণ সাজেক একটা সত্যি অ্যামেজিং একটা প্লেস। আমি গিয়েছি, অনেকবার গিয়েছি সাজেক। তো চট্টগ্রাম কক্সবাজারও যাব, ওখানে আমার কলেজে নতুন ভর্তি হয়েছি ডিপ্লোমা কম্পিউটার সায়েন্সে। তো এখান থেকে গুলি চালাচ্ছিল, টাওয়ারও তো নেই। আচ্ছা নিচে 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 কেউ আছে নাকি? নিচেও নেই। এখানেই তো, এখান থেকে তো লোকেশন দেখাচ্ছিল, উপরে তো থাকবে না, কারণ উপরেই তো আমরা ল্যান্ডিংটা করেছিলাম। এই দেখছো কোথায় বসে আছে ড্রাগন উপর মার ভাই? এই বুইয়া হয়ে গেছে এসবিডি দিয়ে ভাই, বুইয়া বুইয়া বুইয়া। আচ্ছা গোয়ালগুলো কাল কার জন্য রাখছিলাম? চারটা গোয়াল চারটাই মেরে দিই। আচ্ছা কিল কয়টা হয়েছে? কিল ছয়টা না? হ্যাঁ আমার ছয়টা, টিমমেটের পাঁচটা ভাই। হে গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলে আসতে আসছে অনেক আগেছি ফানি এবং চ্যালেঞ্জ টাইপ ভিডিও। আর আশা করছি আজকে তোমাদেরকে একটু হলেও আনন্দ দিতে পেরেছি। দেখা হওয়ার পর আর একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আজকের জন্য আল্লাহ হাফেজ গাইস।